বর্তমান সময়ে যে ইয়াং জেনারেশন যে হেয়ার কাট দিকে তারা ধাবিত হচ্ছে যে এই বিষয়ে ইসলামের সুনির্দিষ্ট কোনো বিধান রয়েছে কিনা আমরা যতটুকু জানি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ রাসুল এই বিষয়ে কি বলেছেন আমরা কি যেন তেন আমাদের বাচ্চারা যেন তেন চুল কাটতে পারবে বা কীভাবে আমরা কাটবো এমন কাট কাটে যে মানুষের মতো মনে হয় পশুর মতো মনে হয় এই বিষয়টা একটু আমরা কোথাও পাচ্ছি না কোনো নির্দেশনা মোতারাম এখানে কয়াক্ত বিষয়ে বলি প্রথমত হচ্ছে এটি কিন্তু জিনা সৌন্দর্য এটা কি সৌন্দর্য আল্লাহ সুবহানত ওয়া বলেছেন কলমান মান হারামা জিনাত আল্লাহি التى اخرجا لعبadihi ওয়াত তাইবাত মিন আরযক আল্লাহ যে জেনা দিয়েছেন সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্যটা কে হারাম করল এটা আল্লাহর দেয়া সৌন্দর্য জি অতএব এই সৌন্দর্যটা আমাদেরকে প্রতি মুহূর্তই রাখতে হয় এই সৌন্দর্যটা শুধুমাত্র একটা সময় কাটা যায় আমরা এই জায়গায় আরেকটা ভুল করি কিছু কিছু মানুষ তারা মনে করে এটা কোনো সৌন্দর্যের প্রতীকই না এটা কি করা সব সময় তারা এটাকে শেপ করে রাখে নো রাসুল্লাহ সাল্লাম শুধুমাত্র হজের সময় মোহাল্লিকিন আর ওসাকুম ও মোকাসরিন আর আল্লাহ সুফান বলেছেন হজের সময় শুধুমাত্র বা অমরার সময় হজ অমরা সম্পাদনের পর তারা তাদের চুলগুলোকে শেপ করবে অথবা তারা চুলগুলোকে ছাঁটবে আর অন্য সময় তারা কিন্তু চুলগুলোকে শেপ করবে না তারা রাখবে এটা তাদের সৌন্দর্য এই সৌন্দর্যকে তারা আল্লাহর দেয়া সৌন্দর্যকে তারা কোন অবস্থায় এটা ডিসরেগার্ড করবে না ডিসরেসপেক্ট করবে না ডিজঅনের তারা করবে করবে না অতএব এটাকে তারা মंडन করবে না তারা শেপ করবে না মंडन করবে না মাথাটাকে শুধুমাত্র হজ এবং উমরার সময় করবে ওই সময় করে এটা এটা পুণ্যের কাজ রাসুলুল্লাহ বলেছেন আল্লাহুম্মা রাহম আল মুহাല്ലিকিন আল্লাহ মুহাല്ലিক যারা তারা চুল ইয়ে করে তাদেরকে আপনি ক্ষমা করে দিন رحم করুন জি তিনবার বলেন এবং যারা চুলকে ছোট করে তাদের তাদেরকে এটা সৌন্দর্য দুই নম্বর যেটা তারা ফেলবে না অন্য সময় ফেলা এর মধ্যে কোনো কল্যাণ নাই শুধুমাত্র কল্যাণ হচ্ছে কখন এটা হজের সময় আর যদি কারো মাথায় যদি কোনো অসুবিধা হয় তাহলে তিনি এটাকে মুন্ডন করবেন রোগের কারণে অন্যথায় তিনি এটি করবেন না

হাদিসে ব্যাপকভাবে আছে সেই জন্য আমাদেরকে এই নির্দেশনাগুলো ভালো করে পড়া দরকার এবং আমাদেরকে ভালো করে জানা দরকার আমরা প্রথমত বলছি চুল রাখার তিনটা বিধান

অর্থাৎ পরিপূর্ণ মাথায় তিনি চুল রাখতেন এই চুলটা আমরা যেরকম ভাবে রাখি ধরুন এখানে পর্যন্ত এসেছে অথবা এইটুকু পর্যন্ত আমাদের চুলটা পড়েছে এইরকম ভাবে রাসুল অধিকাংশ সময় চুল রাখতেন এবং রাসুল চুলটা তিনি পিছনের দিকে জি। পিছনের দিকে তিনি আশ্রয়তেন এবং এটাকে প্লেইন করে রাখতেন এরকম নয় আঁকা বাঁকা করে তিনি রাখতেন এমন নয় তিনি ডান দিক থেকে তিনি সিঁথি করতেন এইভাবে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম করতেন ফলে রাসুল্লাহ সাল্লামের চুলটা ছিল এই রকম এক নম্বর এটা তিন নম্বর কথা বলছি চার নম্বর হচ্ছে রাসুল্লাহ সাল্লাম কখনো কখনো তিনি চুল রাখতেন যেটাকে আমরা বলি যেটাকে বাবরি চুলের কথা আমরা বলছি যেটাকে প্রমাণিত আছে সেটা হচ্ছে যে লিম্মা একটা হচ্ছে ওয়াফরা বলছি আর হচ্ছে লিম্মা লিম্মা মানে হচ্ছে যে তার কাঁধ পর্যন্ত এটা পড়ে যাওয়া

এই সকল লোকেরা যেভাবে চল রাখে ওটা কিন্তু তাদের তাদের ওটা স্পেশালিটি অথবা ওটা তাদের হচ্ছে সেমটম তাদের সিম্বল ওটা তাদের ক্যারেক্টারিস্টিক ওটা তাদের বৈশিষ্ট্য দেখলেই মনে হয় যে এরা হচ্ছে ওই জাতির লোক জি এরা হচ্ছে ওই জাতির লোক যেমন আমরা হিন্দুদের মধ্যে যাদের ঠাকুর দেখব তারা একেবারে চুল তারা অথবা আমরা যদি বৌদ্ধদের মধ্যে ভিক্ষু দেখি তারা সব সময় তারা তাদের চুলটাকে মুন্ডন করে রাখে এটা ওদের কাজ এটা মুসলমানদের কাজ নয় আর আমরা আজকের যুগে তথাকথিত কিছু ধরুন এই যে মডেল সুপার অথবা সেলিব্রিটি বলি এইসব সেলিব্রিটিরা তারা একদিকে তারা চুল রাখে অন্যদিকে তারা চুলটাকে তারা আকে শেপ করে অথবা তারা ছেট রাখে একপাশ মুंडन করে করে আরেক পাশে রাখে অথবা পিছন দিক থেকে তারা উঠিয়ে দেয় সামনের দিক থেকে তারা বড় রাখে এই রকম রাখা আল্লাহ রাসূলের সুন্নাহ এর কমপ্লিটলি বিরোধী বরং এটা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ রাসূলুল্লাহ বলেছেন মানতা শাববাহা বি কওমিন ফাহুয়া মিনহুম কেউ যদি কোনো বিজাতীয় ব্যক্তিকে অনুসরণ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে আমার উন্মতের মধ্যে একদল লোক তারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে এমনি ভাবে অনুসরণ করবে যে তারা তাদের পায়ের উপর পা রেখে তারা চলবে তারা যদি গর্তে ঢুকে তাহলে এরাও গর্তে ঢুকবে ওই জাতীয় ব্যক্তিরা তারা চুল কোথাও একটু বেশি রেখেছে কোথাও একটু রেখেছে এরাও ওদের অনুসরণ করে ওই সকল কাজ করছে আমাদের ইয়াং কালচার গুলি দেখে সিনেমা দেখে সিনেমা দেখে তারা অনুসরণ করছে আপনারা যদি ঠিক ওদের মতো করে চুল কাটেন তাহলে আপনি তার অন্তর্ভুক্ত হলেন এবং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান আহাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম যদি কোন একজন ব্যক্তিকে ভালোবাসে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং কেউ যদি কাউকে অনুসরণ করে তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে তার হাসার হবে আপনি কি চান এই জাতি যারা 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 লোটেরা যারা নষ্ট চরিত্রের অধিকারী অথবা যারা বিকৃত মানসিকতার অধিকারী অথবা যে সকল ব্যক্তিরা নাস্তিক যারা মুশরিক যারা মর্তা যারা কাফের যারা মুনাফেক যারা আল্লাহর প্রতি ইমান আনে না যারা আল্লাহ বিদ্রোহী আল্লাহ বিদ্রোহী এই সকল ব্যক্তিদের সাথে আপনার হাসর হোক আপনি যদি আপনার হাসর যদি এই সকল ব্যক্তিদের সাথে হয় তাহলে আপনি বুঝতে পারছেন আপনার কেয়ামতটি কেমন হবে পরবর্তী জীবন আখেরাত কেমন হবে অতএব আপনি রাসুল ইসলাম কীভাবে চুল রেখেছেন সাহাবাই ক্যামরা কীভাবে রেখেছেন আধুনিক যুগে স্কলার মুসলিম স্কলাররা আউলামায় কেরাম তারা কীভাবে চুল রাখেন সেটিকে দেখে দেখে সেভাবে আপনি চুল রাখেন